হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনুরোধ করছি গরুর ভরি কিংবা বটের ভুনা রেসিপিটি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো গরুর ভুড়ির ভুনা রেসিপি অনেকেই আছেন গরুর ভুড়ি খেতে একদমই পছন্দ করেন না আবার কারো কারো কাছে কিন্তু গরুর ভড়ি খুবই পছন্দের একটা খাবার তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালীটি আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে এখানে আগে থেকে ক্লিন করে রাখা এক কেজি পরিমাণে গরুর ভুঁড়ি আমি এক চামচ হলুদ দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি আমার পছন্দ মতো মাঝারি করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা পেন বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি কিছু আস্ত গরম মশলা একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দুই টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ চার থেকে পাঁচটা লং দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন হালকা একটু তেলের মধ্যে গরম মশলাগুলাকে ভেজে নিব দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন চুলা রাচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলা রাচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলার গায়ে কাঁচা কোনো গন্ধ না থাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভুড়িগুলিকে সব কিছু একত্রে মিশিয়ে আমি এখন এটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি চল্লিশ থেকে ৪৫ মিনিট ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভুঁড়ি থেকে কিন্তু একটা এক্সট্রা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু ভুঁড়িটা কষানো হয়ে যাবে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে তেলটা ওপরে ভেসে উঠেছে ভুঁড়িটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে নেড়েচেড়ে এখন দিব ঝুলের জন্য পানি এইখানে ঝুলের জন্য আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে পানি পানিটা কিন্তু নির্দিষ্ট না আপনাদের কাছে যদি মনে হয় ভুড়িটা সেদ্ধ হতে পানির পরিমাপটাকে আরেকটু বাড়াতে হবে তাহলে কিন্তু পানির পরিমাপটা বাড়িয়ে ঝুলটা দিয়ে নিতে পারেন আমার এক গ্লাস পানিতে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে রান্না করব দশ থেকে পনেরো মিনিট মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা একেবারে মিডিয়ামে রাখতে হবে বারবার আমি বলে দিচ্ছি ফিরে এসেছি মিনিট পর কিন্তু ঝুলটা একেবারেই শুকিয়ে গেছে তেলটাও ওপরে ভেসে উঠেছে বুড়িটা একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে আমি কিন্তু আর খুব বেশি রান্না করব না রান্নাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ি দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি শাহি গরম মশলা গুঁড়ি আর ভাজা জিরার গুঁড়ি দুইটার সংমিশ্রণে ভুড়িটার মধ্যে যে কী সুন্দর একটা স্মেল ছড়াবে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর শাহি গরম মশলা গুঁড়ি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা নিয়ে আবারও একদিন হাজির হয়ে যাব আপনাদের মাঝে এখন চোলাটাকে অফ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে অসম্ভব মজার ভুরি রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আপনি চাইলেই দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন বিদায় আল্লাহ হাফেজ